ফ্রেন্ডস, আজকে আমি একটি হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং করতে চলেছি, যেটি সম্ভবত কাজল ম্যামের। তাহলে দেখো খুবই সুন্দর ড্রয়িং হতে চলেছে, আর খুবই অল্প টাইম, মাত্র 2-3 মিনিটের ভিডিওতে পুরো ছবিটা আমি কভার করে দিচ্ছি তোমাদের জন্যে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে। লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং মানে আর্ট ওয়ার্ক করতে চলেছি, যেটি কাজল ম্যামের। এর মধ্যে প্রচুর পরিমাণ ডিটেলস আছে, যেগুলোর জন্যে আমি অনেকক্ষণ ধরে কাজ করেছি আর খুব সুন্দরভাবে এই ড্রয়িংটিকে অবজার্ভ করার চেষ্টা করেছি। এইখানে বেসিক অনেক হাইলাইট ছিল, যার জন্যে আমি এখানে হোয়াইট জেল পেন দিয়ে সুন্দরভাবে হাইলাইট করেছি। মানে এখানে তাই মানে মুখে জলের ঝাপটা দেয়ার এরকম একটা সিন ছিল। তোমরা ভিডিওটা কমপ্লিট ওয়াচ করলে বুঝতেই পারবে। এর মধ্যে আমি পুরো শেডিংটা 4B দিয়ে দিয়েছি, বেসিকে হালকা লেয়ারের শেডিংটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা 4B দিয়ে দেওয়া হয়েছে। আর নাকের জায়গার ওখানটায় 10B ইউজ করেছে, আর চোখের ওই জায়গাগুলো ছোটো ছোটো হাইলাইট যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো কিন্তু করা হয়েছে হোয়াইট জেল পেন দিয়ে। আর জলের যে গালের সাইড দিয়ে লেয়ারটা বয়ে যাচ্ছে সেটাও হোয়াইট জেল পেন দিয়ে করা হয়েছে। আর এইখানে ড্রয়িংটা খুবই সুন্দরভাবে অবজার্ভ করার চেষ্টা করেছি আমি। তোমাদের নিশ্চয়ই ড্রয়িং টিউটোরিয়ালটা খুব ভাল লাগবে, আর খুব অল্প সময়ের মধ্যে ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এখানে এই সাইডে পুরো আগে জলের লেয়ারগুলো দেওয়ার জন্য আগে ডিপ আউটলাইন করে নিয়েছি। এইখানে তোমরা আউটলাইন ড্রয়িংও পুরো কমপ্লিট দেখতে পেয়েছ, কেননা এইখানে আউটলাইন ড্রয়িংটাও দিয়ে করেছি বলে দিই, এই ডিপ পেন্সিল দিয়ে আউটলাইন ড্রয়িং করেছি। ডিপসের যাও খুব সুন্দরভাবে করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।